হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি এই ভিডিওতে ইন্টিগ্রেশনের দুটো সলিউশন নিয়ে আলোচনা করছি খুব ইম্পর্টেন্ট দুটো অঙ্কই দেখতে খুব ইজি বলে মনে হচ্ছে অ্যাকচুয়ালি অঙ্কগুলো ইজি এক নম্বর কোশ্চেনটা কিন্তু শর্ট কোশ্চেনে হান্ড্রেড পারসেন্ট থাকতেই পারে ভালোভাবে দেখে রাখবে শর্ট কোশ্চেন অথবা ব্রড কোশ্চেন যাই থাকুক না কেন যেন আনসার করতে পারো ইভালুয়েট ইন্টিগ্রেশন দিস ইন্টু ডিএক্স নাম্বার টু ইন্টিগ্রেশন দিস ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু ডি এক্স কীভাবে করবো ইন্টিগ্রেশান করতে গেলে আমি প্রথমেও বলেছি এখনও বলছি ইন্টিগ্রেশান করতে গেলে ডেরিভেটিভ কিন্তু জানতে হবে ভালো করে লক্ষ্য করে দেখো ওয়ান বাই এক্সের এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কী পাবো মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার পাবো তো আর মাইনাস ওয়ান বাই এক্সের এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে পাবো ওয়ান বাই এক্স স্কোয়ার সো তাই করবো এক নম্বরের ক্ষেত্রে প্রথমেই

তাহলে এক নম্বর অঙ্কের ক্ষেত্রে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্সকে কী ধরেছি জেড তাহলে ই টু দি পাওয়ার জেড ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার ডি এক্স টু কত পেলাম ডি জেড দ্যাট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জেড প্লাস সি দ্যাট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সি শর্ট কোশ্চেনের মধ্যে কিন্তু থাকতে পারে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এক্স্যাক্টলি এরকম টাইপের অঙ্কগুলো এজিউম করে ডেরিভেটিভ করে বের করা এরকম টাইপের অঙ্কগুলোকে বলা হচ্ছে পারলাম জানতে হবে হবে প্র্যাকটিস মেথড অফ থাকতে না হলে কিন্তু করতে পারবে না অঙ্ক দেখার সাথে সাথেই মাথায় ঘুরতে হবে কোনটাকে ডেরিভেটিভ করলে কি হয় কস এক্স দেখলে মাথায় ঘুরতে হবে কসেক্সের ডেরিভেটিভ মাইনাস সাইনেক্স মাইনাস সাইনেক্স যদি থাকে তাহলে আমি কসেক্সকে জেড ধরে সেখান থেকে অঙ্কটা করতে পারি এরকম ভাবনা চিন্তাগুলো মাথায় আসতে হবে না হলে হবে না প্র্যাকটিস করবে ফর্মুলাগুলো মাথায় থাকতে হবে ডেরিভেটিভ তো ফার্স্ট সেমিস্টারে করেছ ডেরিভেটিভ তো জানাই আছে কোনো সমস্যা নেই এবার নাম্বার টু দু নম্বরটার ক্ষেত্রে ওয়ান মাইনাস টেন এক্স বাই ওয়ান প্লাস টেন এক্স আমি টেন এক্সকে সাইনে কোসে ভেঙে দেবো দ্যাট ইকলস টু ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস সাইন এক্স বাই কস বাই

দ্যাট ইকুয়ালস টু ইনটিগ্রেশন উপরে রয়েছে কস এক্স মাইনাস এক্স বাই নিচে রয়েছে কস এক্স প্লাস সাইন এক্স ডেরিভেটিভের কথা মাথায় আসছে নিচের পার্টটাকে জেড ধরো দেখো উপরের পার্টটা চলে আসবে লেট কস এক্স প্লাস এক্স ইকালস টু জেড এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবো মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়ালস টু জেড বাই ডি এক্স জেডকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম একটু সাজিয়ে লিখি প্লাসের আগে লিখে নেব তাহলে কস এক্স মাইনাস মাল্টিপ্লাই করে দেবোল টু কস এক্স মাইনাস সাইনএক্স ইন্টু এক্স ইকোয়ালস টু ডি জেড উপরের পাটায় কি রয়েছে কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু ডি জেড বসিয়ে দিতে পারবো তাহলে এখানে That equals to integration dz বাই জেড নিচের পার্টটাকে জেড ধরলাম এই যে কোসেক্স প্লাস সাইনেক্স কে জেড ধরে বোথ সাইডে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিস ইন্টু ডিএক্স টু পেয়েছি আমাদের অঙ্কের উপরের পার্টটা তাই রয়েছে dz বসিয়ে দিলাম নিচের পার্টটাকে জেড ধরলাম ডিজেড বাই জেড দ্যাট ইকল টু আমরা ফর্মুলা কি জানি ইন্টিগ্রেশন ওয়ান বাই জেড ইন্টু ডিজেড টু কত ধরলাম সি এটাই হল আনসার প্র্যাকটিসের উপরই ম্যাক্সিমামটা নির্ভর করছে যত বেশি প্র্যাকটিস করবে অঙ্কগুলো তত ইজিও লাগবে প্র্যাকটিস করার সাথে সাথে অনেক না করা অঙ্ক এমনও আছে তুমি ইজিলি সলভ করে নিতে পারবে প্রথমবারই সো প্র্যাকটিস করবে ফর্মুলাগুলো মুখস্ত করবে থ্যাংক ইউ